হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজ আমি চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কেন বলছি তার কারণ হচ্ছে আপনি এই সেটিংস থেকে আপনি আপনার বাচ্চার বা আপনার ফ্যামিলির কারো ডিটেলস আপনি জানতে পারবেন বা আপনার পার্সোনাল কিছু আপনি যাতে কোথাও শেয়ার না হয় সেই জিনিস জানতে পারবেন ব্যাপারটা কী ব্যাপারটা প্রথমে বলে দিই আপনার ফোনে এরকম একটি সিম্বল দেখতে পাবেন যেটা নাম হচ্ছে লোকেশন এই লোকেশন থেকে আপনার কি ক্ষতি হতে পারে আর আপনার কি উপকার হতে পারে তো সেই নিয়ে আমি চারটি সেটিংস দেখাবো যে চারটি সেটিংসের মাধ্যমে আপনি আপনার লোকেশানের পার্সোনাল বা প্রাইভেট ব্যাপারটা যেটা থাকে সেটাকে আপনি বাঁচিয়ে রাখতে পারবেন এবং আপনি যদি জানতে চান যে আপনার বাচ্চা কোথায় গেছে না গেছে এগুলো আপনি চেষ্টা করলে জানতে পারবেন তো কিভাবে এটা করবেন আর কি কি করতে হবে সেটা আমি ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং যে সমস্ত দর্শকেরা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এবং যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি বাপুন আর আপনারা দেখছেন আমার চ্যানেল বিপ্যান তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমেই আসি লোকেশন লোকেশানটা হচ্ছে আপনি যে জায়গায় আছেন সেই জায়গার পারফেক্ট ল্যাটিচিউড এবং লংগিটিউড মানে আপনি কোন জায়গায় আছে সেটা প্রমাণ করার জন্যই হচ্ছে লোকেশন বা সেটা নির্ধারণ করার জন্যই হচ্ছে লোকেশান এবার এই লোকেশানের মাধ্যমে আপনার কী ক্ষতি হতে পারে কী লাভ হতে পারে তো চলুন সেগুলো দেখিনি প্রথমে আসি এক নম্বর সেটিংস এক নম্বর সেটিংস দেখতে গেলে আপনাকে প্রথমে যেতে হবে গুগল ম্যাপে আপনার যে গুগল ম্যাপটা আছে জাস্ট ম্যাপটা একবার ওপেন করে নেবেন ম্যাপ ওপেন করে নিলে আপনি এখানে ধরুন এখানে সার্চ করেন কোথাও যান সেগুলো সার্চ করেন যেগুলো সার্চ করেন আপনি কোথাও যেতে চাইছেন সেগুলো দেখবেন সাধারণত সার্চ করেন এবার এই সার্চগুলো দেখুন আপনার এখানে থেকে যাচ্ছে মানে লোকেশন হিস্ট্রিতে আপনার এখানে থেকে যাচ্ছে হিস্ট্রিতে মোড় হিস্ট্রি রিসেন্ট হিস্ট্রি যদি করেন আরও দেখতে পাবেন তো এই হিস্ট্রিগুলো আপনার কিন্তু ডাটা ধরে রাখছে মানে আপনার ডাটাটা এখানে রয়ে যাচ্ছে তো এটা আপনার পার্সোনাল জিনিস আপনার পার্সোনাল ডাটা সেটা কিন্তু লিক হচ্ছে তো এই জিনিসটা যদি আপনি চান আপনার ফোনে যাতে আপনার পার্সোনাল ডাটাটাকে গুগলের কাছে না থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে জাস্ট ব্যাক করবেন ব্যাক করার পর আপনার যে এখানে প্রোফাইল পিকচারটা আছে বা প্রোফাইলের লোগোটা আছে জাস্ট লোগোতে আসবেন লোগোতে এসে এখানে দেখবেন আপনি টার্ন অন ইনকগনিটো মোড এই ইনকগনিটো মোড যদি অন করে নেন তাহলে আপনি এখান থেকে যা সার্চ করবেন যা কিছু করবেন আপনার কোনো হিস্ট্রি এখানে থাকবে না এটা একদম যেমন গুগল ব্রাউজারে যেমন ইনকগনিটো মোডে আপনি যদি কোনো কিছু সার্চ করেন বা কোনো কাজ করেন সেটা যেমন ডাটা হিস্ট্রিতে থাকে না তেমনি গুগল ম্যাপেও আপনি যদি এরকম করে কোনো সার্চ করেন ইনকগনিটো মোডে যদি সার্চ করেন তাহলে আপনার কোনো ডাটা থাকবে না তো এই সেটিংসটা আপনারা ইউজ করলে আপনার পার্সোনাল ম্যাটারটা বা পার্সোনাল ডাটাটা আপনার কাছে পার্সোনাল থাকবে তো এই গেল এক নম্বর সেটিং আমি এটাকে জাস্ট অপ করে নিই না হলে আমি সেকেন্ড সেটিং বা পরের সেটিংসগুলো দেখাতে পারবো না তো চলুন এবার আসি দু নম্বর সেটিংস ধরুন আপনার বাড়িতে কোনো বাচ্চা আছে বাচ্চা বলতে সে ধরুন বাইরে টিউশন পড়তে যায় বা আপনার ওয়াইফ বলুন হাজব্যান্ড বলুন বা কেউ আপনার বাড়ি থেকে আপনাকে বলে অন্য কোথাও যাচ্ছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন সেটা চেক করার জন্য তার রাস্তা হচ্ছে আপনি এখানে জাস্ট প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর ইওর টাইম লাইনে ক্লিক করবেন ইওর টাইম লাইনে ক্লিক করলে নিচেই দেখুন আপনি সারা দিনে কোথায় কোথায় গেছেন আর কি কি করেছেন কোন কোন জায়গায় মুভ করেছেন সব আপনাকে এখানে দেখিয়ে দেবে তেমনি আপনি যদি এটা টুডের রিপোর্ট আপনি যদি পাঁচ দিন আগে জানতে চান সেটাও আপনাকে দেখিয়ে দেবে আপনি এগারো তারিখে কোথায় কোথায় গেছি সেটা আমি মোটরসাইকেলিং করেছি বা বাসস্টপে গেছি সারগড়িয়া বাস স্টপ এখানে কোথায় কোথায় গেছি আমি কার পর কার পর কোথায় গেছি সেগুলোও দেখুন কিন্তু দেখিয়ে দেবেন পুরোপুরি দেখিয়ে দেবে আপনি ধরুন আমি ধরুন এখানে দেখালাম চব্বিশ তারিখে আমি কোথায় ছিলাম চব্বিশ তারিখে আমি কোথায় ছিলাম সেটাও আমাকে এখানে দেখুন পুরোপুরি দেখিয়ে দিচ্ছে তো এইভাবে আপনি জানতে পারবেন যে আপনি পার্টিকুলার ওই ডেটে আপনার বাড়ির ফ্যামিলির কেউ সে কোথায় ছিল কোথায় কোথায় গিয়েছিল এবং স্টেপ বাই স্টেপ সেটা আপনাকে দেখিয়ে দেবে এইভাবে আপনি আপনার বাচ্চাদের ফোনে চেক করে আপনারা দেখে নিতে পারেন তো এই গেল দু নম্বর সেটিংস এবার আসি তিন নম্বর সেটিংসে তিন নম্বর সেটিংস হচ্ছে ধরুন আপনার যে আছে এই লোকেশানটাই জাস্ট একবার ট্যাপ করে ধরে থাকবেন ট্যাপ করে ধরে থাকলে আপনার লোকেশান সেটিংসটা অন হয়ে যাবে এবার লোকেশন সেটিংসটা যাই অন হয়ে গেল আপনার এখানে দেখবেন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ শেয়ারিং বলে একটি অপশান পাবেন বা লোকেশান সার্ভিস বলে একটি অপশান পাবেন যে কোনো অপশানের ভেতর ওয়াইফাই বা ব্লুটুথ শেয়ারিং অপশানটি পাবে এই এই সেটিংস দুটো যদি আপনার অন করা থাকে এটা ওয়াইফাই বা লোকেশানের জন্য ওয়াইফাই বা ব্লুটুথ স্ক্যানিং করে নিয়ার বাই ডিভাইসের জন্য তো এই দুটো সিস্টেমকে যদি আপনার ফোনে অন রাখেন তাহলে আপনার ডাটা বা ব্যাটারি দুটোই কিন্তু কমজোর হবে বা শেষ হবে তো আপনি অবশ্যই এই দুটো সেটিংসকে অবশ্যই অফ করে রাখবেন তাতে আপনার সুবিধা কী হবে এটা স্ক্যান করলে যে ডাটাটা ইউজ করে সেই ডাটাটা ইউজ করবে না আর আপনার ব্যাটারিটা অবশ্যই লংজিবিটি বাড়বে তার কারণ হচ্ছে এ যখনই ব্লুটুথ কারো অন পাবে বা ওয়াইফাই অন পাবে সঙ্গে সঙ্গে এটা স্ক্যান করতে আরম্ভ করে দেবে ভায়া লোকেশান তো আপনারা অবশ্যই এই দুটো অপশান অফ করে রাখবেন গেল তিন নম্বর সেটিংস এবার আসি আমি চার নম্বর সেটিংসে তো চলুন চার নম্বর সেটিংস দেখতে গেলে আপনাকে চলে যেতে হবে আবার গুগল ম্যাপে তো আমি গুগল ম্যাপটা ওপেন করে নিলাম এবার ধরুন আপনার ফোন থেকে আপনার ফোনটা কেউ ট্যাপ করে লোকেশান শেয়ার করেছে কিনা সেটা আপনাকে জানতে গেলে আপনাকে কি করতে হবে বা আপনি কাকে কাকে লোকেশান শেয়ার করেছেন কোন জায়গায় লোকেশান শেয়ার করেছেন সেটা প্রকৃত আছে কি না সেটা আপনাকে জানতে গেলে আপনাকে কী করতে হবে লোকেশান অবশ্যই আপনার পার্সোনাল আপনি কোথায় আছেন কী করছেন আপনি কোন জায়গায় আছেন সেটা আপনার অবশ্যই পার্সোনাল তো আপনি কাউকে লোকেশন শেয়ার করেছেন কি না বা আপনার ফোন থেকে কেউ লোকেশন শেয়ার করেছে করে রেখেছে কিনা সেটা আপনাকে জানতে গেলে আপনি জাস্ট আপনার প্রোফাইল ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনি জাস্ট নিচের দিকে আসবেন এখানে দেখবেন লোকেশন শেয়ারিং বলে একটি অপশান পাবেন জাস্ট লোকেশন শেয়ারিং অপশানটা অন করে নেবেন এবার এখানে যদি শেয়ার লোকেশন বলে অপশান পান তাহলে জানবেন আপনার ফোনটা এখনও পর্যন্ত কোনো লোকেশন শেয়ার হয়নি আর যদি এখানে কোনো নাম থাকে কোনো মেল আইডি থাকে তাহলে জানবেন আপনি সেই মেল আইডি বা সেই নামে কারোর সঙ্গে লোকেশন শেয়ার করা আছে তো এটা আপনারা জাস্ট দেখে নেবেন দেখে নেওয়ার পর যদি এটা শেয়ার থাকে তাহলে অবশ্যই এটাকে ডিলিট করবেন বা আউট করবেন এটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে বা দেখে নেওয়া দরকার আছে তো চলুন আজকের যে চারটি সেটিংস দেখানোর ছিল বা বলার ছিল সেটা তো আমি দেখিয়ে দিলাম আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে লেগেছে যদি ভিডিওটি আপনাদের একটুও উপকারে লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন ভিডিওটি সম্বন্ধে আপনার কোন সেটিংসটি ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য আসি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার